পদ্মা নদীর ভাঙনে গেল বছরও বসতভিটা ফসলি জমিসহ বহু স্থাপনা হারিয়েছে রাজবাড়ির মানুষ। এবছরও বর্ষা মৌসুম শুরুর আগেই ভাঙন শুরু হয়েছে পদ্মায়। এরই মধ্যে জেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার 60 থেকে 70 মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকিতে রয়েছে দৌলতদিয়ায় নতুন নির্মিত 7 নম্বর ফেরিঘাট এবং আশপাশের অর্ধশতাধিক বসতবাড়ি ও দোকানপাট। এলাকাবাসীর অভিযোগ, ভাঙন রোধ ও ফেরিঘাট রক্ষায় এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয়ে মোবাইল ফোনে বিআইডব্লিউটি এর সহকারী প্রকৌশলী জানান, 7 নম্বর ফেরিঘাট চালুর পর থেকেই ভাঙন শুরু হয়েছে। ঘাটটি ড্রেজিং করে চালু করার কারণেই এই পরিস্থিতি হয়েছে বলে মনে করেন বিআইডব্লিউটিসির কর্মকর্তারাও। অন্যান্য ঘাটে ও স্রোত আসে কিছু, কিন্তু এখনো তেমন কোনো পুরো কটাকা ধারণ করে নাই। তারপরও আমাদের তরফের থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, উপর লেভেলে বলা হয়েছে যেখানে যখন দরকার সেখানে তখন ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে দৌলতদিয়া লঞ্চ ঘাট ও অন্যান্য ফেরিঘাটের কিছু অংশে জিওব্যাগ ফেলার কাজ চলছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।